বাংলা গানের সূত্রপাত হয় সংস্কৃত ভাষার দ্বারা প্রভাবিত হয়ে, যার মধ্যে বৈষ্ণব পদাবলী ও জয়দেবের গীতগোবিন্দ অন্যতম। তারপর ধীরে ধীরে বহু মানুষ বাংলা গান তৈরি করতে থাকেন, যেমন রামপ্রসাদ, অ্যান্টনি, লালন ফকির, নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত প্রভৃতি। বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রসঙ্গীত একটি অন্যতম পদচালক, যা মানুষকে সবচাইতে আকর্ষণ করেছে এবং মানুষ উন্মাদের মতো একে নিজের করে নিয়েছে, যার প্রতিফলন এখনো স্পষ্ট দেখা যায়। 70-এর দশকে সব গানের ধারাকে ভেবে তৈরি হয় একটি নতুন ধারা, যার নাম হলো জীবনমুখী। তৎকালীন মধ্যবিত্ত মানুষের জীবনের কথা তুলে ধরাই ছিল এই গানের প্রধান বিষয়বস্তু। সহজ ভাষায় অনেক জটিল কথা উঠে আসত এই গানগুলিতে। মধ্যবিত্তের দুর্দশা, হতাশা, সমাজে ঘটে চলা অনেক সূক্ষ্ম জিনিস স্থান পেল সঙ্গীতে এই প্রথম। এই ধারায় রবীন্দ্রসঙ্গীত যখন রমরমিয়ে চলছে, তখন ঠিক তার বিপরীত ধর্মী একটি ধারার গানকে মানুষের কাছে তুলে ধরা ও গ্রহণযোগ্য করে তোলাটা ছিল খুবই কঠিন। কিন্তু তা নিমেষেই করেছিলেন এই ধারার প্রবর্তক সুমন চট্টোপাধ্যায়, বর্তমানে কবির সুমন, যা গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। তার তৈরি গানগুলি সহজেই মানুষ গ্রহণ করল, নিজেদেরকে খুঁজে পেল তার গানে। চারপাশে ঘটে চলা ঘটনাগুলি সুন্দরভাবে গানে চলে এলো। কবির সুমনকে দেখে আরো অনেক মানুষ এই ধারার গান গাইতে শুরু করল। তার মধ্যে আরও একজন হলো অঞ্জন দত্ত। তার কথা শুনে তরুণ প্রজন্ম নিজেদের গল্প খুঁজে পেল। সবার মুখে মুখে অঞ্জন দত্তের গান শোনা গেল। এই ধারার এক অন্যতম মানুষ নচিকেতা, যার প্রথম অ্যালবামের গানই সারা বাংলাকে ভাবতে বাধ্য করেছিল। সমাজের সিরিয়াস কথাবার্তা যে সহজে বলা যায় তা দেখিয়েছিলেন তিনি। এমনকি তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছিলেন গানের মাধ্যমে। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, বাড়লো সিগারেটের দাম তোর শুকরাম, বাড়লো সিগারেটের দাম তোর শুকরাম, ও রাজশ্রী তোমার জন্য ওতে সূর্য চাঁদ ডুবে যায়, রাজশ্রী 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 তোমার জন্য শ্রমিকের মুক্তির গান, কৃষকের হাতিয়ার রেশন, শ্রেণীহীন সমাজের স্বপ্ন ঘৃণার। এই দলের আরো একজন গুরুত্বপূর্ণ মানুষ শিলাজিৎ। তীব্রভাবে সমাজের জটিল কথা তুলে ধরলেন তিনি।
তার গানে রক প্রভাব দেখা যায়। এছাড়াও আরও অনেক ব্যক্তিত্ব এই ধারায় গান করেছিলেন, তারা হলেন লোপামুদ্রা, ভূপেন হাজারিকা, মৌসুমী ভৌমিক প্রভৃতি। কবির সুমনের দ্বারা প্রভাবিত হয়ে বহু বাংলা ব্যান্ডও জীবনমুখী গান তৈরি করতে লাগল, যেমন মইনের ঘোড়াগুলি, ভূমি, চন্দ্রবিন্দু ও ফসিলস, যা বাংলা জীবনের নতুন দিক খুলে দেয়। চারিদিকে বাজতে থাকে সেই গান। খুব শীঘ্রই চলচ্চিত্র এসে পড়ে জীবনমুখী গানের প্রভাব। বাস্তববাদী চলচ্চিত্রগুলিতে জীবনমুখী গান ব্যবহার করতে থাকা হয়। বর্তমানে এর ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়, যেমন অনুপম রায়, সৃজাত বন্দ্যোপাধ্যায় অন্যতম। বব ডিলানের দ্বারা অনুপ্রাণিত হয়ে কবির সুমনের হাত ধরে বাংলায় আসে জীবনমুখী গান। মধ্যবিত্তের সমস্যা, বেকারত্ব, আন্দোলন, কঠিন সমস্যাকে সহজভাবে দেখিয়ে এই গান শিখিয়েছে প্রেমের নতুন সংজ্ঞা। রবীন্দ্রসঙ্গীত মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, কিন্তু প্রথম জীবনমুখী গান মানুষকে তার আসল জায়গাটি দেখিয়েছিল, বাঙালিকে চিনিয়েছিল, হয়তো তাতে অনেক ব্যঙ্গ লুকিয়েছিল, কিন্তু তাতে অনেক সত্যও লুকিয়েছিল, যা বাঙালি বুঝতে পেরেছিল। গানে আগে ভালো ভালো কথা বলা, কিন্তু গানে যে আমার রাগটাও বলা যায়, আমার ক্ষোভটাও বলা যায়, এত ভিড় আমার ভালো লাগে না, এরকম একটা কথা গানে বলা যায়, কিংবা খবরের কাগজে যেটা পড়লাম সেটা গানে তুলে আনা যায়। এই জিনিস সব সুমন একা করলেন, একার হাতে, এটা অবিশ্বাস্য। মানে একটা গানে যে গড়িয়া হাঁটার মোড়ে মিনি মিনি বাস বাস লেখা যায়, এটা কেউ কল্পনা করতে পারে, কারণ মিনি বাস নিয়ে গান হবে, গান যেরকম বলা হয় চাঁদ ফুল পাখি নিয়ে হবে, যেটা যেটা নিয়ে খুব আবার সেটা বিরুদ্ধ সমালোচনা, কেনই বা চাঁদ ফুল পাখি নিয়ে গান হবে, হবে নিশ্চয়ই, কিন্তু আমার প্রাত্যহিক, হ্যাঁ, রোগা রোগা চেহারা কন্ডাক্টার সব, কিংবা টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচরো পয়সা নেই, এই যে জীবনের খুঁটিনাটি, এই নিয়ে যে গান হয়, এটা সুমনের আগে কেউ আমাদের পয়েন্ট আউট করে দেখান। এরপরে হুড়ুর করে অনেক অনেক রকম গান লিখতে থাকে চন্দ্রবিন্দু, তার মধ্যে আমি মনে করি একটা প্রধান কেউ যে গান তৈরি করাতে একটা একটা কোনো অবদান রাখলো, সেদিক থেকে আমাদের ভালো লাগে, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। জীবনমুখী ধারা মানুষের কাছে প্রিয় থেকে প্রিয়তম হয়ে উঠেছে। এই ধারাটি সর্বদাই মধ্যবিত্ত বাঙালির কাছে দর্পণ হিসাবে থেকে গেছে এবং থেকে যাবে। এখানে আর ভালো লাগা মত কিছু পাবে না, সহজে 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 কোথায় যাবার কথা ছিল, কোথায় কিছু পাওয়ার ছিল।